ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لنبي بعد أما بعد একজন ভাই প্রশ্ন করেছেন শ্রাবা বাকারা দুইশত সাতষট্টি নম্বর তালা উল্লেখ করেছেন উৎকৃষ্ট বস্তু থেকে আমাদেরকে ব্যয় করতে হবে এটা তিনি উল্লেখ করেছেন এখানে উৎকৃষ্ট বস্তু বলতে কি বোঝানো হয়েছে জেজাকালু খরা শ্রাবারা বাকারা দুইশত সাতষট্টি নম্বর আয়াত ইয়া আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে যে হে গান আমি তোমাদেরকে যে হালাল বস্তু দিয়েছি উৎকৃষ্ট বস্তু দিয়েছি সেটা থেকে তোমরা ব্যয় করো তো সেই হালাল উৎকৃষ্ট বস্তু বলতে হালাল বোঝানো হয়েছে যেটা আপনি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অথবা অন্য যে কোনো মাধ্যমে উপার্জন করছেন কিন্তু সেটা হালাল এইরকম যদি হয় সেখানে এটা থেকে ব্যয় করার জন্য আল্লাহ সুবহান বলেছেন আর এখান থেকে বোঝা যাচ্ছে যে মন্দ জিনিস থেকে দেওয়া যাবে না অর্থাৎ হারাম যেটা হারাম উপার্জন সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করা যাবে না আল্লাহর পথে ব্যয় করা বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে সেটা নেকির উদ্দেশ্যে যেন না হয় যেটা আপনার কাছে মন্দ রয়েছে হারাম রয়েছে সেটা আপনি জানছেন যে হারাম এবং আপনি বিরত থাকার জন্য চেষ্টা করছেন সে হারামটা আপনাকে নিকির উদ্দেশ্য ছাড়াই ফকির মিসকিন বা যে কোনো জনকল্যাণমূলক কাজে দিয়ে দিতে হবে কিন্তু যেটা পবিত্র বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন সেটা পবিত্র বস্তু থেকে দিতে হবে এটা আল্লাহ হসবাহ তালা এখানে বলছেন আল্লাহ হসন তালা এখানে আরেকটি বিষয় বোঝাতে চাচ্ছেন আমাদেরকে যা এ আয়াতের বর্ণনা থেকে বোঝা যায় যে আমি তোমাদেরকে যা দিয়েছি সেটা থেকে তোমরা দান করো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা আমাদেরকে যেটা দিয়েছেন মানে আমরা যেটা থেকে দান করি বা না করি যেটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আল্লাহ তালা বলেননি যে তুমি যেটা উপার্জন করছো সেটা থেকে দাও আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি সেটা থেকে দাও তার মানে আপনি যা খাচ্ছেন আপনি যা পড়ছেন আপনি যা দেখছেন সব কিছু আল্লাহ তালার দেওয়া এবং আপনি যে দান করবেন আপনি মনে করছেন যে এগুলো আমার এগুলো আমার এটা আপনি মনে মনে করছেন এটা করার কিছু নেই আপনি যেগুলো দান করবেন সেগুলো আল্লাহর কাছে থেকে আপনার কাছে এসেছে সেটা আপনি দান করছেন সেটা আপনার নিজস্ব কোনো কিছু নয় আল্লাহর পক্ষ থেকেই আসা এটাই এখানে বোঝা যাচ্ছে আল্লাহ আল্লাহন তালা আমাদেরকে বেশি বেশি দানশীলদের কাতারে অংশগ্রহণের জন্য তফিক দান করুন যেন আমরা সঠিক পন্থায় দান করে সঠিকভাবে দান করে যেন সঠিকভাবে সবের অধিকারী হতে পারি এবং যেন সেটা জান্নাতে যাওয়ার জন্য দলিল হয় আল্লাহ তুবাহন তালা আমাদেরকে কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি